হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ। আর সীমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে পাশে নিয়ে, সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমার পাশে থেকো। আর বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ড। আর এই সকাল 7টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, গতকাল চিড়ের ধান সিদ্ধ করেছিলাম, সেটি আজকে জল থেকে উঠিয়ে নিচ্ছি। আজ মানে মিলে দেওয়া হবে, তো তারপর ওদিকে কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম কিচেনে। দেখো, রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাকগুলো বেছে নিচ্ছি। চার পাঁচ রকমের শাক একসাথে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে, তাই এদিকে বেছে নিচ্ছি। আর দেখো আমাকে কে হেল্প করছে বলো তো বন্ধুরা। সূর্য সোনা আমাকে হেল্প করছে। কী কী শাক আছে এখানে বলো তো? সজনে শাক, ডাঁটা শাক, আরও নানান রকমের শাক আছে। আর আজকে উনুনে রান্না করছি বন্ধুরা। আর এপাশে দেখো, এদিক দিয়ে যাচ্ছিলো বাটা মাছ, তাই কিছু বাটা মাছ রেখে দিলাম, কারণ গতকাল নিরামিষ খাওয়া হয়েছে, তাই আজ মাছ নিয়ে নিলাম। আর এদিকে দেখো সূর্যসেন আমাকে কীভাবে হেল্প করছে। আর বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো বা দেখা শুরু করে দিয়েছো, হয়তো তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা, তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটা আরও কিছু ভিউয়ার্সের কাছে পৌঁছতে সাহায্য করে। বন্ধুরা প্লিজ তোমরা এটুকু হেল্প করো। আর বন্ধুরা জানো, ওয়াচ টাইম একদমই হচ্ছে না। সাবস্ক্রাইব যদি পূরণ হয়ে গিয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা হচ্ছে না। বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সবজি বানানো হয়ে গিয়েছে আর চাপিয়েও দিয়েছে। এটা কি বলতে কী রান্না করছি? লাউ, লাউয়ের তরকারি করবো। বছরে এবারে প্রথম লাউ খাওয়া, তবে সিজন ছাড়া সবজি ভালো লাগে না আমার কাছে। লাউয়ের তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে শাকটাও ভাপিয়ে নিয়েছি, আর এখন শাকটা আমি পূরণ করব। দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো কয়েকটা গরম সেদ্ধ করা রসুন, আর দিয়ে দেবো দু চার কোম লঙ্কা। তার ভাজা একটু ফ্রাই করে দিয়ে দেবো শাকটা, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো বন্ধুরা। আর দেখো এদিকে আমার রান্নাবান্না একদম কমপ্লিট। দেখো করেছি লাউয়ের তরকারি, আর এই যে শাক ভাজা আর আছে মাছ ভাজা। দেখো এখনও ধোয়া উঠছে, মাত্রই নামালাম, তো বললাম ভাবলাম খাওয়া দাওয়া করবো, তার আগে একটু বন্ধুদের সাথে শেয়ার করে নেই। আর দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন আড়াইটার মতো বাজে। দেখো আমি রেডি হয়ে গিয়েছি কোথাও যাওয়ার জন্য। দেখো এখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো বন্ধুরা, কারণ বাইরের সাউন্ড চলে এসেছে। আর এখন বাজে রাত্রি 9:30-এর মতো। দেখো আমি কত কী নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই প্রথম এত কিছু কিনলাম, মানে একবারে কিনেছি, একবারে কিনে নি। রাত্রি 9:30-এর মতো বাজে, আর তোমাদের সামনে সারাদিন আসা হয়নি বন্ধুরা। আর এখন একটু ফ্রি আছি, তার মানে এখন ঘুমিয়ে পড়বো, রান্না খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো শুভদীপ এখন বই নিয়ে বসেছে, শুভদীপকে একটু পড়াবো। আর ভাবলাম আজ আমি অনেক কিছু কেনাকাটা করেছি, শুধু কসমেটিকই, জামা কাপড় এখনো কেনা হয়নি, কিনবো। তবে আমি আগে এই জিনিসগুলো আগে কিনে নিলাম। দেখো অনেক কিছু কিনে নিয়েছি, আর এগুলি তোমাদের সাথে শেয়ার করব বলে বসে গেছি বন্ধুরা, কারণ এই প্রথম এত এত জিনিস কিনলাম। কলেজ লাইব্রেরি কিনেছি, তবে এত জিনিস একবারে কিনে নিই, টুকিটাকি মানে রেগুলারই তো কলেজ যেতাম, আজ এটা আনতাম, কালোটা আনতাম, এভাবেই আনতাম, কিন্তু এত জিনিস একবারে কিনে নিই। সো এবারই এই প্রথম এত জিনিস কিনলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সূর্য সোনা ঘুমিয়েছে বলেই শেয়ার করতে পারছি বন্ধুরা। বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না, বন্ধুরা কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমে দেখাচ্ছি এই জিনিসটা, এটা কি বন্ধুরা আমি জানি না নাম। কিনেছি স্পঞ্জ মেকআপ, স্পঞ্জ মেকআপ এই প্রথম কিনেছি, তো কোনোদিন ব্যবহার করিনি। এটা কিনেছি, প্রথমে দেখাচ্ছি এটা। তারপরে কিনেছি একটি পন্স পাউডার, তারপরে কিনেছি ল্যাকমি সিসি ক্রিম, তারপরে কিনেছি সূর্য সোনার জন্য একটি কাজল,
আর কিনেছি আমার জন্য একটি কাজল, আর কিনেছি আমার জন্য একটি লিকুইড সিঁদুর, কিনেছি নেল পালিশ, আর কিনেছি সবচেয়ে বেশি সুন্দর জিনিসগুলোর মধ্যে যেটা সেটা হলো এল লিপস্টিকটা। দেখো দুপাশেই আছে, এপাশে এক পাশে লিকুইড আর এক পাশে এরকম, দেখো। আর আছে বন্ধুরা, আর কিনেছি একটি চুলের ক্লিপ, দুটো কিনেছি, একটি চিরুনি, পাঁচটা হেয়ারব্যান্ড, আর কিনেছি দেখো দুজোড়া কানের, খুব কম দাম। এগুলি সমস্ত কিছুই বন্ধুরা আমার দিদি ভাইয়ের দোকান, মানে আমার জায়ের দোকানের জিনিস। কিনেছি কানের মাত্র 50 টাকা, আর কিনেছি এটা মাত্র 30 টাকায় কানের দুলটা। বন্ধুরা কেমন হয়েছে আমার জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কিনেছি এটা কি বলে সুইট হার্ট সেন্ট, এখন তো আর বডি স্প্রে ইউজ হয় না, সেরকম কোথাও যাওয়াও হয় না, যখন কলেজে গিয়েছি তখন তো ইউজ করেছি বন্ধুরা, এখন আর কেনা হয় না, সেগুলিও কোথায় হারিয়ে গেছে। আর এখন কিনেছি এটা, শুধু 2-4 দিন ইউজ করব। আর এগুলি কিনেছি বন্ধুরা। আমার এই জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটা সব থেকে সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। আর বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, কারণ এখন আর কেউ বড় ভিডিও মানে দেখতে চায় না বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা। আজকের মতো এখানে রাখছি, আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুজোর জামাকাপড় কেনা এখনও শুরু করিনি বন্ধুরা, কসমেটিক দিয়ে শুরু করলাম পুজোর শপিং। ওকে ফ্রেন্ডস, আজকের মধ্যে এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট ফ্রেন্ডস।